আমি জুমা চলে এলাম বেঙ্গল রান্নাঘর নিয়ে। এ বন্ধুরা, আজকে আমি বানাবো পাঁঠার মাংসের লিভার। তো পাঁঠার মাংসের লিভার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, এগুলোকে আমি একটু কেটে ছোটো ছোটো করে নিয়েছি। আর আলু দিয়ে লিভারটা বানানো হবে। তো এখন আমি শুরু করছি। প্রথমে আমি বসিয়ে দিয়েছি কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এই লিভারগুলো প্রথমে একটু ভেজে নিব। হয়ে গেছে, সম্বাসের জন্য দিয়ে দিব আস্তা জিরা, তারপরে তেজপাতা আর দারচিনি। ভাজা হয়ে গেলে আমি এই লিভারগুলো দিয়ে দিব। একটু সময় লাড়িয়ে দেব। লিভারগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কাটা পেঁয়াজ আছে এখানে দিয়ে দেব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মশলাটা আপনারা পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি মশলা। তারপর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি মশলাগুলো ভালোভাবে লিভারের সাথে নাড়াচাড়া করে নেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো অ্যাড করে নেব। এখন আলুগুলো মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার এই লিভার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আর আপনারা যদি এই রেসিপিটা ভালো লাগে, তা আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি করেন একটা সাবস্ক্রাইব ভিডিওটা দেখে, আর আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে, আমি আরও খুশি হয়ে উঠবো।